বিরতির পর আবার ফিরে আসলাম। রবিবার বিকেল চারটায় কমলপুর নজরুল ভবনে এসসি কর্পোরেশনের উদ্যোগে এসসি জাতিদের উন্নয়নের স্বার্থে 2022-2023 অর্থবছরের অনুদান ও ঋণ প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যের খাদ্য ও নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসসি কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাস। সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। শুনে নেওয়া যাক আমন্ত্রিত অতিথিরা কি বলছেন। এদের 16% এই কমলপুরের আমাদের বিধানসভা কেন্দ্রে এসসি লোক রয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা দেওয়া এটা সারা ত্রিপুরাতে এসসি কর্পোরেশন। তো মূলত আমি আপনাদের এসসি কর্পোরেশন কি সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং কিভাবে আপনারা নেবেন, এর বাইরেও আমরা এসসি ছাড়াও আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি। যেমন সাফাই কর্মী যারা রয়েছেন তারা এসসি না হলেও নন এসসি যারা আছেন এসটি এসসি যে কোনো লোক তাদেরকে আপনাদের মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান রয়েছেন যারা সাফাইয়ের কাজ করে বিশেষভাবে পঞ্চায়েতে বা পিএসসি রয়েছেন তারা একটা সার্টিফিকেট দিবে যে তারা সাফাইয়ের কাজ করে। বিশেষভাবে আমাদের স্কুলগুলোতে যারা ঝাড়ুদার বা যারা রেগার কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই ধরনের সমাজের যাতে পিছিয়ে পড়া অংশের মানুষ তাদেরকে সেটা এসসি লাগবে না, যে কোনো লোককে আমরা এদিন দুর্গাচুমনী ব্লক, কুমারঘাট ব্লক, পানিসাগর ব্লক, ছামন ব্লক, মনু ব্লক এবং আম্বাসা পুর পরিষদ মিলিয়ে 20টি গ্রুপকে অনুদান ও ঋণ প্রদান করা হয়। 20টি গ্রুপের হাতে স্যাংশন লেটার তুলে দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক রাজ্যের খাদ্য ও নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজ্যে এসসি কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাস এই ধরনের ঋণ প্রদান অনুষ্ঠান চালু থাকবে বলে জানান। নিচে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।